সত্যি কথা বলতে কি, যদি আপনি প্লাই স্টোর থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না। রাজ্যবাসীর জন্য খুশির খবর, পূর্ব ঘোষণা মতো আগরতলা কলকাতা বিশেষ সাপ্তাহিক ট্রেন যাত্রা শুরু। উদ্বোধন করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত, অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এই বিশেষ ট্রেন প্রাপ্তিতে রাজ্যবাসীর মনে খুশির বাতাবরণ। উন্নত রেল পরিষেবা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার বদ্ধপরিকর, সেই সঙ্গে যাত্রীদের সুবিধার্থে পরিষেবা বৃদ্ধির লক্ষ্যে রেল মন্ত্রক প্রায়শই নতুন নতুন রেল চালু করছে। এরই অঙ্গ হিসেবে পার্বতী ছোট রাজ্য ত্রিপুরায় 2016 সালের পর থেকে নতুন নতুন ট্রেন পাচ্ছে। সেই স্বরূপ পূর্ব ঘোষণা মতো আগরতলা কলকাতা সাপ্তাহিক বিশেষ ট্রেন পরিষেবা চালু হলো। রেল মন্ত্রক আগরতলা কলকাতা এক্সপ্রেস সাপ্তাহিক রেল পরিষেবা চালু করলো। বুধবার আগরতলা রেল স্টেশনে পতাকা নেড়ে এর আনুষ্ঠানিক সূচনা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রেল দপ্তরের আধিকারিকরা। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানান, এটা ডাবল ইঞ্জিনের সুফল। তিনি নতুন রেল পরিষেবা চালু করার জন্য কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি তিনি লামডিং এর রেল আধিকারিক প্রেম কুমার সিংকেও অভিনন্দন জানান। রেলমন্ত্রকের পাশাপাশি লামডিং এর এই আধিকারিকদের প্রচেষ্টার ফসল এই নতুন রেল বলে জানান প্রতিমা ভৌমিক। তিনি আরো বলেন, 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে শপথ গ্রহণ করেছিলেন। 16 মে নবছর পূর্তি হয়েছে কেন্দ্রীয় মোদী সরকারের। নবছর পূর্তি উপলক্ষে উত্তর পূর্বাঞ্চলের জন্য কেন্দ্রীয় সরকার এই নতুন ট্রেন উপহার দিল। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আরো জানান, এই নতুন ট্রেনে 11টি বগি আছে। পরবর্তী সময় এই বগির সংখ্যা বৃদ্ধি করা যেতে পারে। প্রতি বগিতে 80 জন যাত্রী বসতে পারবে। গতকালকে যেটা আমাদের 16 মে মাননীয় প্রধানমন্ত্রীজির যে 9 বৎসর, উনি 2014 সালে 16 মে প্রথম আমরা একক সংখ্যাগরিষ্ঠতা সরকার মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে সম্ভব হয়েছে। তো আজকে ত্রিপুরার জন্য উনি একটা উপহার আমাদেরকে দিয়েছেন ত্রিপুরাবাসীর জন্য। মানে ট্রেন হচ্ছে আজকে ভারতকে জোড়া এবং ভারতকে দেখার জন্য, ভারতকে ভ্রমণ করার জন্য, ভারতের মানুষের কাছে পৌঁছানোর জন্য সবচেয়ে উন্নত মাধ্যম এবং সুলভ মূল্যে পৌঁছানোর জন্য মাধ্যমটা হচ্ছে ট্রেন। আজকের দিনে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, গুজরাট থেকে গুয়াহাটি পর্যন্ত আমরা যারা নতুন যুবকরা রয়েছে, নতুন প্রজন্মের লোক যারা রয়েছেন, তারা ভার্চুয়ালি সবটা দেখে নিতে পারেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কিন্তু বাস্তব পক্ষে যদি ভারতকে দেখার, দর্শন করার যদি একটা পথ থাকে। প্রতি বুধবার আগরতলা স্টেশন থেকে সকাল 7:30 কলকাতার উদ্দেশ্যে এই ট্রেন যাত্রা শুরু করবে। কেন্দ্রীয় মন্ত্রী জানান, অন্যান্য শীততাপ নিয়ন্ত্রিত যাত্রী ট্রেন থেকে এর ভাড়া 10% কম হবে। বর্তমানে যাত্রী ভিড় কমানোর ক্ষেত্রে এই ট্রেনের ভূমিকা অসামান্য। সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত, অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন নতুন ট্রেন পেয়ে রাজ্যবাসীর মধ্যে খুশির বাতাবরণ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।